আগামীকাল শুক্রবার, শুক্রবার রাতে আমাদের হবে পান্তা পার্টি। আর এখন বৃহস্পতিবার রাত 10:30, এখন আমরা ঘুমোতে যাব। তার আগে ওই পান্তার সরঞ্জামটা করে রাখবো, কি করে পান্তা নরম তুলতুলে হয়। তো তার জন্য তুমি কি করেছো, অল্প করে অল্প ভাত করেছি, অল্প ভাত করে, এই যে অল্প ভাত, এই অল্প ভাতে জল ঢেলে রাখা হলো, এটা কালকে গরম ভাতে ঢালা হবে। কালকে গরম ভাত করে এই বাসি ভাতটা মিশিয়ে দেওয়া হবে, আর হবে পান্তা পার্টি। তো চলো, একরকম দইয়ের যেমন সাজা রাখে না, অল্প করে দইয়ে সাজা রাখে, দিয়ে আবার দুধ দিয়ে দই বসানো হয়, এটাও ঠিক সেই রকম। ওকে, চলো গুড নাইট আজকের মতো। কালকে তাহলে পান্তা পার্টির জন্য তোমরা সবাই রেডি থাকো, ধামাকাদার হতে চলেছে পান্তা পার্টি। তো চলো দেখতে থাকো, টাড়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গললনা। আমি দেবলীনা চলে এসেছি একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজ ব্লগে। এই ডায়লগটা না আমি শিখেছি নতুন একটা ব্লগে, আমি ব্লগের চ্যানেল নেমটা ভুলে গেছি, কারণ আমি বেশ কিছুদিন আগে একটা হঠাৎ করে একটা ওই হয় না নিউজ ফিডে একটা ব্লগ দেখছিলাম, তার স্টার্টিংটা বললো যে ঝকঝকে তকতকে নিউ ব্লগ, না সরি, ঝকঝকে তকতকে স্যানিটাইজড ব্লগ, আমার কথাটা এত মনে ধরেছে। তো যাই হোক, তো সেই রকমই একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে চলে এসেছি, তবে গুড ইভিনিং দিয়ে শুরু করছি, কারণ এখন বাজে 7:00। ইউজুয়ালি আমি ব্লগ শুরু করি সকালবেলাতে, কিন্তু আজকে সন্ধেবেলা। আর আমি তো চেষ্টা করি তোমাদের সাথে একটু ইন্টারেস্টিং কিছু শেয়ার করা, যাতে অন্তত এই নেগেটিভিটির মধ্যে আমার ব্লগের মাধ্যমে তোমরা একটু পজিটিভিটি পাও, সেই চেষ্টাতেই থাকি। আর সেই জন্যই আজকে আমার এই সান্ধ্যকালীন ব্লগ। আর থাম্বনেল দেখে নিশ্চয়ই অনেকেই ছুটে এসছো, তো থাম্বনেলটা এটাই যে পান্তা পার্টি। তো সেটাই হচ্ছে ব্যাপার, পান্তা পার্টি মানে তো পান্তা আমরা জেনারেলি আমাদের বাড়িতে রাতে খাওয়া। আর আজকের ডেট হচ্ছে 6 তারিখ, আজকে শুক্রবার। তো আজ এই আমার পান্তা পার্টিটা নিশ্চয়ই ওপার বাংলার মানুষদের নিশ্চয়ই আমার মন বলছে খুব পছন্দ হবে। তো ব্যাপারটা কিছু একটা ছোট সরে সাপটা একটু গল্পটা বলে দিই, হঠাৎ কেন পান্তা পার্টি। তো আজকে তো শুক্রবার, আর পরশু মানে কাল পর্যন্ত ভালো বৃষ্টি হচ্ছিল এখানে, কিন্তু গরম একটুও কমছে না, গরম বিভৎস। আর আমাদের বাড়িতে এমনিতেই মেদিনীপুরের মানুষজন পান্তা খেতে পছন্দ করে, আমি জানি না আর কোন দিকে, আমার মোস্ট প্রবলি মনে হয় বোলপুরের মানুষ বা রামপুরহাটের দিকেও পান্তার একটা চল রয়েছে, কিন্তু পান্তার যে চাট হয় সেটা কিন্তু জায়গা বিশেষে চেঞ্জ হয়, মানে পান্তাটা কি চাট করে খাবে। তো আমি যেটুকু মানে আমার রুমে রিনি ওর কাছ থেকে, আমি ওর রামপুরহাটের, ওর কাছ থেকে আমি জেনেছিলাম যে ওদের বাড়িতে পান্তা, মানে ওদের ওদিকে পান্তা খাওয়ার চল আছে ছাতু দিয়ে, মানে ছাতুর মধ্যে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মুলে ছাতু দিয়ে খাওয়ার চল আছে, কিন্তু আমাদের এইদিকে পান্তা খাওয়াটা মানে পান্তাতে একটা চাট লাগবে, মানে একদম মজ করে। আমি যে বলছি না আমার লিটারালি জিভ থেকে জল আসছে, কারণ কি মানে পান্তা, পান্তার চাট মানে আমার কাছে ফুচকার থেকেও অনেক ওপরে, মানে ফুচকার দেখলে আমার অত জিভ লগলগ করে না, কিন্তু পান্তা দেখলে আমার করে। আর আমাদের বাড়িতে সবাই পান্তা খেতে পছন্দ করে, কিন্তু আমরা স্পেশালি আমি মা দিদি টক পান্তাটা খেতে পছন্দ করি, বাবা হচ্ছে জাস্ট একদম ফ্রেশ পান্তা পছন্দ করে। তো যাই হোক, তো পান্তার গল্পটা বলতে বলতে অনেক গল্পে চলে গেলাম। পান্তার ব্যাপারটা হচ্ছে গিয়ে তো প্রচণ্ড গরম পড়েছে এখানে, ভীষণই গরম, সবসময় এসি চালিয়ে কি আর পারা যায়, একটা মানে ভালো লাগছে না, এবার গরম পড়লেই পান্তা খাওয়াটা একটা আমাদের বাড়িতে হয়েই থাকে। তো দিদিও বললো যে হ্যাঁ খাবো খাবো, তো আমাদের বাড়িতে হলো কি একদিন পান্তা হলো, পরশু দিনকেই মোস্ট প্রবাবলি হয়েছিল, হ্যাঁ পরশু দিনকে হয়েছিল। তো পান্তা খেতে খেতে হঠাৎ করে আমার মনে হলো আরে একটা ব্লগ বানানো হলো না, যে পান্তার ব্লগ একটা চাই আমার, যেই বললাম পান্তার ব্লগ করবো অমনি মা বললো তুই কর পান্তা পার্টি কর, আমি পান্তা পার্টির অ্যারেঞ্জমেন্ট করবো, আমি অনেক চাট বানাবো, সম্পূর্ণ দায়িত্ব আমার, আমি দেখ শুধু কি কি চাট বানাই। তো বাস একদম যাকে বলে হাতে চাঁদ পেয়ে গেলাম। তো আজকে পান্তা পার্টি পুরো মা দায়িত্ব সহকারে মানে চাট রেডি করছে, মানে এটাকে খুব এনজয় করবো বলে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছি, যেখানে আমি দিদি আর মা, অবভিয়াসলি বাবাকে তো দেওয়া যাবে না, বাবার একে হার্টের পেশেন্ট, তারপর রাত্রেবেলাতে পান্তা নইব নইব, চ নরম পান্তা টক পান্তা কি সেটা ফিল করতে চাও, আমি বলবো একবার হলেও প্লিজ ট্রাই করো। আগের দিন রাতে মানে তোমাকে তো দেখালাম আমি আমি ফার্স্টে, কালকে রাতে ভাত একটু জাস্ট অল্প করে একটু বাসি ভাতকে জলে রেখে দেওয়া হয়েছিল, সেইটা আজকে সকালবেলাতে গরম ভাতের সাথে ওই যে জল ভাত যেটা একটু যে বাটিতে করে তুলে রাখা হয়েছিল ওটা মিশিয়ে দিয়ে জল দিয়ে রেখে দেওয়া হয়েছে। তো এতে হবে কি, ভাতটা নরম তুলতুলে হবে, একটু টকটক হবে, একদম ফুলটু নেশা করার জিনিস হবে। তো যারা পান্তা খেতে পছন্দ করো তারা প্লিজ এই প্রসেসে করো, আর যারা এই প্রসেস করো একবার কমেন্ট করে জানিও কারা কারা এইভাবে করো।
আর যারা এখনো পান্তা নামক খাদ্যকে উপভোগ করনি তাদেরকে বলছি প্লিজ লাইফে সবকিছুরই একটু টেস্ট করার দরকার আছে, এটা একবার টেস্ট করো। উড়িষ্যাতে কিন্তু 5-star হোটেলেও পান্তা সার্ভ করা হয়, মানে রীতিমত মানে বড় রেস্টুরেন্টে পান্তা ভাত সার্ভ হচ্ছে এবং পুরো পেঁয়াজ লঙ্কা আলু ভাতে এইসব দিয়ে। তো আমার ব্যাপারটা খুব ভালো লেগেছে। তো উড়িষ্যাতে তো পাওয়া যায়, এটা বহুদিনের ব্যাপার, বাট রিসেন্ট যে নিউজটা সবার মনকে জয় করে নিয়েছে সেটা হচ্ছে মাস্টার শেফ অস্ট্রেলিয়া, যে এই এইবার যে সিজনটা হলো ওখানে মানে হচ্ছে কিশোর চৌধুরী ও হচ্ছে তোমার ফাইনালে গিয়ে পান্তা ভাতের রেসিপি এরকম কিছু একটা পান্তা ভাত ডিশটাকে প্রেজেন্ট করেছিল। ফাইনাল হয়েছে মোস্ট প্রবলি, আমি যদিও বা এই সিজনগুলো দেখিনি একটাও, আমি পরে নিউজে দেখেছি যে এরকম, কারণ ওকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে যে পান্তা ভাতকে এত বড় একটা ওয়ার্ল্ড ইয়েতে রিপ্রেজেন্ট করেছে বলে। তো ব্যাপারটা এই যে একটা ছোট্ট খাবারের সাধারণ খাবারেরও কিন্তু অনেক 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 মাহাত্ম্য রয়েছে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, এবার যেটা আমি রোজ ভাবি তোমাদেরকে বলবো, আমার বলাই হয় না কারণ আমি প্রচণ্ড ভুলাক্কার, সেটা হচ্ছে গিয়ে আমি আমার একটা আমার প্ল্যান ডেলিভারি ভিডিওতে বলেছিলাম, যখন আমি একটা রাস্তা দিয়ে ক্রস করছিলাম তখন ভিডিওতে বলেছিলাম যে যারা কারা কারা মন দিয়ে দেখছো তারা আমি দেখবো, যে এটা বলো তো কোন রাস্তা, এরকম একটা কোয়েশ্চেন আমি করেছিলাম। বাট আমি নেক্সট ব্লগে যে বলবো আমি ভুলেই গেছি, এবং আমার যখনই মনে আসছে সেটা হচ্ছে ব্লগ আপলোড করার পর। তাই আজকে একদম খাতাতে লিখে রেখেছি, আজকে আমাকে নামগুলো বলতেই হবে কারণ নাম অনেকগুলো পড়েছে। প্রথম যার নাম বলবো যে হচ্ছে বলেছে সেটা হচ্ছে অদিতি সাহু। উনি আমি ওনাকে চিনি না, উনি হয়তো আমার থেকে বয়সে বড়ই হবেন, অদিতি দি। উনি শ্যামবাজার লিখেছেন, উনি আমার ব্লগগুলো দেখেন, তো থ্যাংক ইউ, কেন কি আমি ওনার ব্লগ মানে ওনার কমেন্ট অনেক ব্লগেই পাই। তো থ্যাংক ইউ দিদি এটা ভালো করে মন দিয়ে দেখার জন্য। তারপর হচ্ছে ঠিক উত্তর দিয়েছে শ্যামবাজারে 5 point গোপাল দে, থ্যাংক ইউ, উনিও ঠিকই বলেছেন। ওটা অ্যাকচুয়ালি শ্যামবাজার মানে হাতিবাগান থেকে ওই যে শ্যামবাজারে যাওয়ার যে রাস্তাটা ওই ওই জায়গাটা ছিল। তো গোপাল দে আরো দুজন ঠিক বলেছেন, সেটা হচ্ছে সিং অ্যালং মিঠুদি আর শেলি রয়দি। এরা দুজনেই দুজনেরই গানের চ্যানেল আছে এবং দুজনেরই আমি খুবই বড় ফ্যান। তো দুজনকেই দুজন দিদিকেই থ্যাংক ইউ মন দিয়ে ভিডিওটা দেখার জন্য, স্পেশালি শেলি রয় দি। জানি না তুমি আমার ব্লগ দেখছো কি না, আমি না তোমার ডাইহার্ট ফ্যান হয়ে গেছি, মানে তোমার যে আদা ও হো হো হো, মানে আমি ছেলে হলে একদম ফুল টু লাইন মারতাম, আমি ওপেন ক্যামেরাতে বলে দিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। আর রাকা রাকাস মেসি ব্লগ ও হচ্ছে বুঝতে পারেনি, ও বলছে আমি বুঝতে পারিনি প্লেসটা কি। তো এই কজন যারা অত কমেন্ট পড়েছিল, সত কমেন্টের মধ্যে এই কয়েকজন যারা আমার ব্লগটা সঠিকভাবে দেখেছে, হাত তালি। তো অনেক বকলাম আর নয়, এবার চলো নিচে যাওয়া যাক আর তোমাদেরকে দেখাই যে হচ্ছেটা কি। তো চলো দেখা যাক আজকে পান্তা পার্টিটা কেমন হয়। তো গতকাল যে অল্প একটু ভাত করে মা জল ঢেলে রেখেছিলেন রাত্রেবেলা, সেটাই দেখো এখন সকালবেলাতে গরম ভাত করে তার মধ্যে ওটা মিশিয়ে নিয়ে ওই জল সহ ওতে আরও তোমার এক মগ মতো জল দিয়ে পান্তা ভাতটা রেডি করে ঢাকা দিয়ে রেখে দেওয়া হলো। আর এখন পান্তা চাটের সরঞ্জাম রেডি করা হচ্ছে এক এক করে। তো ফার্স্টে এখানে আলু কেটে কুকারে বসিয়ে দেওয়া হচ্ছে, এটা হবে সেদ্ধ করে পোড়া, আলু পোড়া হবে, আর হবে বেগুন পোড়া ভর্তা। তো তার জন্য বেগুনটাকেও গ্যাসের মধ্যে তোমার পুড়ে নিতে হবে, তো সেটাই এখানে করা হচ্ছে। তো চাটে আমাদের অনেক কিছুই আছে, জাস্ট দেখতে থাকো। এখানে দেখো মা চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিচ্ছে, কারণ অবভিয়াসলি চিংড়ি মাছ ভাজা হবে। এবার কি হবে, আমরা আলু পুরি উনান
নেই বাড়িতে তাই জন্য গ্যাসে হচ্ছে আগুন গ্যাসে হচ্ছে আলু পোড়া এই আলু পোড়াটা কিন্তু দারুণ খেতে লাগে যারা পান্তা ভাত নাও খাবে এমনি যদি মানে গরম ভাতেও ডাল দিয়েও যদি এটা খাও হেভি লাগে মানে আলুটাকে আলু পোড়া সস টমেটো সস কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে মুড়ি খেলে ভেলপুরি মতনই লাগে দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ করার পর এইভাবে পুড়ে নিতে হবে দেখো গাটা কিন্তু পুড়ে পুড়ে গেছে এপিট ওপিট সবকটা পিট যেন এইভাবে পুড়ে যায় আমাদের কড়া বসে গেছে চিংড়ি মাছ ভাজা হবে মোটামুটি আমাদের পান্তা পার্টির চাট একেবারে জমে খির তোমরা ডিরেক্ট চিংড়ি মাছ তেলে ভাজতে পারো বাট মা সেদ্ধ করে ভাজে তো এখানে তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে সেদ্ধ করে নিচ্ছে তো সব সরঞ্জাম মোটামুটি রেডি এবার জাস্ট বানিয়ে নিতে হবে ফার্স্ট বানিয়ে নেওয়া হচ্ছে বেগুন ভর্তা তো এটা তো একটা বাঙালি লোভনীয় খাদ্য তো বেগুনটাকে তো পুড়িয়ে নেওয়া হয়েছে গ্যাসে দেখেই নিয়েছো তো এটা এবার ছালটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে নিয়ে এবার এটাকে আচ্ছা করে তেলের ওপর লঙ্কা পেঁয়াজ দোলে মা মাখিয়ে নেবে তো দেখো বেগুন ভর্তা রেডি পরবর্তী চাট আলু পোড়া ভর্তা তো আলুটাকে তো দেখলেই ফার্স্টে সেদ্ধ করে তারপর পুড়িয়ে নেওয়া হয়েছে দেখো গাটা কেমন পুড়ে গেছে এবার ওই পোড়া অংশগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে সম্পূর্ণটা রাখলেও হয় কোনো অসুবিধে নেই কিন্তু একটু একটু থাকবে একটু তুলে ফেলে দিতে হবে তাহলে কি কী হবে আরও ভালো লাগবে এবার ওই একই রকমভাবে আলুটাকেও মেখে নিতে হবে কিন্তু এখানে একটা দারুণ জিনিস আমরা করি সেটা হচ্ছে একটু তেলটাকে গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে ওই শুকনো লঙ্কা ভাজা যে তেলটা ওটার মধ্যেই লঙ্কার পেঁয়াজ আর নুনটাকে আগে ভালো করে মানে মাখিয়ে নিয়ে লাল লাল হয়ে যাবে তারপর ওটা আলুর সাথে মাখানো হয় ওই যে লঙ্কা ভাজা তেল দিয়ে আলু ভাতে মাখা ও হো বলতে বলতে আমার জিভে জল চলে আসছে তোমরা জাস্ট দেখো আর এনজয় করো আলু ভর্তাও রেডি এবার পান্তা ভাতের সব থেকে আমার প্রিয় চাট সেটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা মানে এটা দিয়ে আমার পান্তা ভাত অনেকটাই খাওয়া হয়ে যায় তো এটার জন্য মা তো আগে চিংড়ি মাছটা তেলে আর নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিল এখন জাস্ট একটু পেঁয়াজ আর লঙ্কা ভাজার ওপর ওই সেদ্ধ করে চিংড়ি মাছটা টস করে নিচ্ছে তো হয়ে গেল একদম মুচমুচে চিংড়ি মাছ ভাজা আইটেম অলরেডি হয়ে গেল কিন্তু এখানেই শেষ নয় আরও রয়েছে এবার হবে ডালের বড়া হ্যাঁ এটা খেসারির ডালকে মিক্সিতে লঙ্কা আর দিয়ে বেটে নেওয়া হয়েছে মানে মিক্সির মধ্যে লঙ্কার ডালটা বেটে নেওয়া হয়েছে তার মধ্যে এই যে পেঁয়াজ কুচি আর একটু নুন বাস ওটা ভালো করে এবার মাখিয়ে গরম গরম তেলে চলে যাবে ডালের বড়া ভাজা তো কেমন লাগছে তোমাদের প্লিজ একটু জানিও ভাবছো তো যে এত কিছু কেন হচ্ছে হ্যাঁ পার্টি মানে তো একটু খাওয়া দাওয়া হবেই তবে সবটাই কিন্তু কম কম করে হচ্ছে যাতে আমরা একটু একটু করেই সবটাকে এনজয় করতে পারি আর সর্বশেষ আইটেম হচ্ছে ডিম ভাজা হ্যাঁ বাঙালির ডিম ভাজা তো অতি প্রিয় একটি জিনিস তো ডিম ভাজাও মা করে নিচ্ছে হ্যাঁ সব কিছুটাই মাই করছে আর আমি ক্যামেরাম্যান আজকে আমি এখন ছাদে চলে এসেছি কারণ আমরা ঠিক করেছি যে আমাদের পার্টিটা হবে ছাদের মধ্যে ছাদে এই গাছপালার মধ্যে এই সন্ধ্যেবেলাতে একটা হালকা একটা
সেই পূজো আসার আগে একটা হাওয়া দিচ্ছে না, এখন শুরু হয়ে গেছে একটা পূজো পূজো ফিলিং, একটা হাওয়া, ওই হাওয়াটা ফিল নিতে নিতে পান্তার তে মশগুল হব। তো চলো আমি জাস্ট ছাদে চেয়ার টেবিল পেতে একটু ডেকোরেশনও করে নেব, কারণ কি আফটার অল এটা একটা পার্টি বলে কথা। তো চলো ফটাফট করে নিই, আর দেখলেই তো রান্নাবান্না হয়ে গেছে, মা এখন রেস্ট নিচ্ছে আর আমি ততক্ষণ এটা একটু করে নিই। পান্তা পার্টির জন্য তুমি কতটা এক্সাইটেড? আমার শরীরের মধ্যে দন্ত ফুরিয়ে গেছে, কিন্তু যেহেতু পান্তা পার্টি হচ্ছে তাই আমি এসেছি। আমার আরেকটাও বক্তব্য বলার আছে। বলুন। অবশ্যই হচ্ছে আমার শাশুড়ি মায়ের একটা মন্তব্য আছে, এবং যাদের মনের মধ্যেও সেম মন্তব্য আছে যে আমি আবার সেই নীল টি শার্টে এসে গেছি, তাদের জন্য একটাই আমার কথা যে আমার যে যে ক্রমবর্ধমান সাইজে আমার আর কোনো টি-শার্টই ফিট হচ্ছে না। যা 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 নীল টি-শার্টই আমার শুধু ফিট হচ্ছে, তাই আপনারা ভাববেন না যে আমার জামা কাপড়ের বড্ড অভাব, এরকম কিছুই নেই। আমার চুলও খুলে যাচ্ছে দেখুন, এমন ক্রমবর্ধমান সাইজ। তোমার জামাটাকে ইগনোর করবেন আর আপনারা ভিডিওটা এনজয় করবেন। হ্যাঁ একদমই তাই। আর আমাদের ডেকোরেশন একদম রেডি, এবার শুধু ক্যান্ডেলটা এখানে জ্বালানো হবে, আর আমাদের খাদ্যটাও আসছে। আর ম্যাডাম কি করছে রান্নাঘরে চলো তোমাদেরকে দেখাই হালকা করে। ভালো লাগে না আমার, ভালো লাগে না, হাসিটা একটু দেখিয়ে দাও তো হালকা করে মামনি, একটু দেখাও হালকা করে, একটু তাকিয়ে একটু হাসো। যে পান্তা আর চাট হিসেবে আরেকবার ভালো করে দেখিয়ে দিই, ডিম ভাজা, আলু পোড়া ভর্তা, বেগুন ভর্তা, চিংড়ি মাছ ভাজা, এটা হচ্ছে ডালের বড়া ভাজা, নারকেল, পেঁয়াজ, বড়ি, কাঁচা লঙ্কা। তো এই হচ্ছে আমাদের আজকে পান্তা পার্টির মেনু, আর সাথে এই যে নরম তুলতুলে টক পান্তা, আর এই হচ্ছে পুরো আমাদের আজকের পার্টির সেটআপ। তো শুরু হয়ে গেছে আমাদের পান্তা পার্টি, একেবারে ফুল রেডি, এবার আমি বসে যাব। তো চলো আরেকজনকে দেখো লঙ্কাটা দলছে, দেখো গায়ের জোরে লঙ্কা দোলে, একদম ফুচকার জল। বলুন কোন চাটটা সব থেকে ভালো লাগছে? আলু দেখে নেব, একদম মন দিয়ে খেয়ে যাচ্ছে। চলো আমি একটু ব্লগিং এর করার জন্য আমি এনজয় করতে পারছি না। হ্যাঁ আমাদের কিন্তু পান্তা ভাতে নারকেলও রয়েছে,
তার কারণ নারকেল দিয়ে পান্তা ভাত দারুণ লাগে খেতে। সবাই সুপ সুপ করে খাচ্ছে। আর এই যে প্লুটোকে দেখো, ও চিকেন ভাত খাওয়া হয়ে গেছে, ও এখন জাস্ট আমাদের ব্যাপারটাকে নিচ্ছে কি করছি আমরা। ভাত খাওয়ার পর এক কাপ করে রচা মা দিয়ে গেল, খেয়ে নিয়েছি খুব কষ্ট করে, মানে এই অবধি পুরো এখন টিন 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 করছে। যাই হোক, কেমন এনজয় করলে আমাদের পান্তা পার্টি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আপনি কিছু বলুন। বঙ্গললনার বড়ই দুঃখ, লাইক শেয়ার হচ্ছে না, আপনারা একটু লাইক শেয়ার করে দিন। আর বঙ্গললনার টিপ উঠে গেছে এখানে যা, আর ভিডিওটাকে একদম হিট করে দিন, সুপার ডুপার হিট। ভিডিও সবার নাকি পছন্দ হয়, রাস্তাঘাটে পরিচিতি মুখ দেখলে বলে এই তোর ভিডিওটা না দারুণ হয়েছিল, এই তোর ওই ভিডিওটা না খুব ভালো লেগেছিল, কিন্তু ভাইরাল হয় না, মানে নসিব মেন নেই হ্যাঁ। তো কি আর করা যাবে, যাই হোক আবার একটা ফানি কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে এলাম, শেয়ার করলাম। হিট করে দাও, হিট করে দাও একদম, হ্যাঁ হিট করে একটু দাও, দেখি 1k ভিউ দিয়ে দাও বাবা, এই 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 এইটুকুই ভিডিওটাকে 1k ভিউ দিয়ে দাও, বাস এইটুকুই এইটুকুই। তো চলো, তোমরা ভালো লাগলে কি কি করতে হবে সবই জানো, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, টাটা, গুড নাইট। নিভা।